এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার প্রবল ঝড় বৃষ্টির কবলে পড়তে চলেছে বাংলার একাধিক জেলা প্রবল ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুতের সতর্কতা নতুন করে কিন্তু জারি হয়েছে বজ্র বিদ্যুৎ কিন্তু ভোগাতে পারে এর পাশাপাশি বৃষ্টিপাত ভালোই হতে পারে এমন সম্ভাবনা নতুন করে জানিয়েছে আবহাওয়া দপ্তর উনিশ থেকে একুশ এই সময়কালে আরও একবার বৃষ্টিপাত হবে তবে তার আগেও বৃষ্টিপাত থাকছে ইতিমধ্যে ষোলো তারিখে বিশাল ঝড় বৃষ্টির কথা আপনাদের বলেছিলাম সেটা কিন্তু অনেকেই ইতিমধ্যে নিশ্চয়ই পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় কি কি ঘটেছে অনেক জায়গাতেই কিন্তু গাছপালা ভেঙে গেছে কোথাও কারো চালের নষ্ট চালের বাড়িতে কিন্তু ক্ষতি হয়েছে পাশাপাশি বেশ কিছু অংশে জল কিন্তু ভালোই হয়েছে বৃষ্টিপাত জোরালো হয়েছে বেশ কিছু অংশে হয়তো কম পূর্বাভাস ছিল কিন্তু সেখানেও অনেকটা ছড়িয়ে গেছে এরকম করে রয়েছে বাংলাদেশেও রাত পর্যন্ত বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলেছিল তো জানাবেন কারা কারা বৃষ্টিপাত পেয়েছেন ষোলো তারিখ থেকে সতেরো তারিখ সকালবেলা পর্যন্ত বৃষ্টিপাত এবং আকাশ মেঘাচ্ছন্ন পাচ্ছেন কি না আকাশ কিন্তু মোটামুটি আংশিং মেঘলা থেকে রোদ এরকমও খেলা চলবে এর পাশাপাশি নতুন করে যে খবর উঠে আসছে যে উনিশ থেকে একুশ এই সময়কালে যে বৃষ্টিপাত হবে তার পরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আবার একবার এবারে কিন্তু চলে আসতে পারে বাইশ তারিখ থেকে বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা থাকতে পারে ফলে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে এর পাশাপাশি তখন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা থাকবে বা হয়তো শুকনো শুকনো থাকতে পারে হয়তো হাওয়া চলবে এরকম থাকতে পারে তার মানে ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু একুশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাগাতার বৃষ্টিপাত থাকবে মানে প্রতিদিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কোন সময়কালে বৃষ্টিপাত সকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সেভাবে সম্ভাবনা থাকবে না ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে তাপমাত্রা কমার কথা জানানো হয়েছিল তাপমাত্রা ইতিমধ্যে নিশ্চয়ই কমে গেছে জানাবেন আপনার এলাকায় ঠান্ডা ঠান্ডা অনুভূতি সকাল থেকে পাচ্ছেন কি না কমেন্ট করে জানাবেন এর পাশাপাশি যেটা বলবো যে ওই দুপুরের পর থেকে মানে ওই তিনটে সাড়ে তিনটে বা ওই পশ্চিমের দিকের জেলাগুলো থেকে এই সময়কালের সময় থেকেই কিন্তু কোথাও কোথাও মেঘ এগিয়ে আসবে এই উড়িষ্যা ঝাড়খণ্ডের কাজ দিয়ে এবং সেগুলো ধীরে ধীরে এই দিকে সরতে পারে সম্ভাবনা থাকবে ধীরে ধীরে তাই রাত পর্যন্ত সময়ের মধ্যেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিপুরা আসাম মেঘালয় এগুলোতে বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে হবার কথা বলেছিলাম তো কেউ কেউ নিশ্চয়ই পেয়ে গেছেন জানাবেন আপনার এলাকায় কী পরিস্থিতি ঘটেছিল প্রত্যেকে কিন্তু কমেন্ট করবেন ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ থেকে ফলো করে রাখুন এই ভিডিও দেখুন দেওয়া আছে সেখানে আমরা হঠাৎ যদি পরিবর্তন আসে বা কোন সময়তে মেঘ উঠছে কোন দিক দিয়ে এগোচ্ছে সেগুলো কিন্তু আমরা ওখানে দিয়ে দিচ্ছি একটু আন্দাজ করে নিতে পারবেন সতর্ক হতে পারবেন বজ্র বিদ্যুতের সতর্কতা যেহেতু থাকছে তাই চাষি ভাইদের অবশ্যই বলবো বিকেলটাকে একটুখানি নজর রাখবেন আকাশটা দেখে যদি মনে করেন যে মেঘ ওঠার চান্স আছে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে সেখান থেকে কিন্তু চলে আসতে হবে বা সেফ জায়গাতে চলে যেতে হবে কারণ বর্জ্যবিদ্যুতের সম্ভাবনাও বেশি থাকছে ঘনাবর্ত রয়েছে এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এই সংলগ্ন এলাকাতে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত ফলে জলীয় যোগান যেহেতু থাকবে তাই আগামী কয়েকদিন বৃষ্টিপাত হবে যেটা আগেই বলেছিলাম সেই পরিবেশ ইতিমধ্যে শুরু হয়ে গেছে মাঝে মাঝে আকাশ মেঘলা মেঘলা আংশিক থাকবে তো উত্তরবঙ্গের জেলাগুলি এখন কেমন থাকবে সেগুলো জানাবার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলি নিয়েও আমরা আলোচনা করব বিস্তারিত ওরা আলোচনা করবো একবার দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টি আলোচনা করব আলোচনাটি দেখতে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন আশা করি কাজে লাগবে আপনার এলাকা কমেন্ট করুন অনেকে কমেন্ট করে জানাচ্ছেন না তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আপনারা কোন এলাকা থেকে বেশি করে দেখতে চান এলাকাগুলো আমরা নজর দিতে পারব দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমরা একবার নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তর সতেরো তারিখ সকালবেলা কি খবর দিয়েছে পরবর্তী পাঁচ দিনের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে এখন বৃষ্টিপাত যেটা বলছে কুড়ি থেকে একুশ একুশ থেকে বাইশ এই সময়কালে বৃষ্টিপাত আস্তে আস্তে হবে বলেছে একটা সম্ভাবনা জানিয়েছে তবে কোনো নির্দিষ্ট জেলা বলেনি তার মানে ওইদিকে মেঘলা ভাব বাড়বে মানে আবহাওয়া দপ্তর কুড়ি তারিখ থেকে বলছে আমরা যেটা বলছিলাম যে মোটামুটি ওই একুশ বাইশ তারিখের আশপাশ থেকেই শুরু হতে পারে ওই সময়তে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা এবং ওই সময়কালেও আবার সিকিমে বৃষ্টিপাত থাকবে এখন ব্যাপার হয়েছে যে দেখুন ভালো করে আবহাওয়া দপ্তর কিন্তু একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কথা বলে দিয়েছে যেটা আমাদের আগেই বলেছিলাম আবহাওয়া দপ্তর জানিয়ে দেবে যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের দিনগুলো বাড়াবে তো ইতিমধ্যে দেখুন একুশ তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত এবং দেখুন সবথেকে বেশি ব্যাপার রয়েছে যে ভেরি লাইকলি করে আবার নতুন করে আবহাওয়া দপ্তর বলছে দেখুন উনিশ তারিখ উনিশ তারিখে দেখুন একটু জুম করে দিচ্ছি ভেরি লাইকলি করে দিয়েছে মেনি প্লেসেস হতে পারে এর পাশাপাশি কুড়ি তারিখে দিকেও ভেরি লাগলে রয়েছে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এছাড়াও বাকি জেলাগুলিতেও অনেক জায়গাতে হতে পারে তার মানে বুঝতে পারছেন মোস্ট প্লেসেস তো উনিশ থেকে কুড়ি এই সময়কালগুলো দুটোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত থাকবে পাশাপাশি একুশ তারিখে কিছু অংশে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উনিশ থেকে একুশ নতুন করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে বৃষ্টিপাত হতে পারে যেটা আপনাদের ইতিমধ্যেই আমরা অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম আমরা সঠিক আপনাদের খবর কিন্তু দিয়ে দেব তাই খবর বাংলা চ্যানেলের উপর ভরসা রেখে আপনারা কিন্তু দেখুন আন্দাজ করতে পারবেন যে কি হতে পারে কী মোটামুটি অনেকটাই দেখবেন যে কাছাকাছি আপনারা পেয়ে যাবেন একটু হয়তো সামান্য এদিক ওদিক হয় কিন্তু তো মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন আবহাওয়ার ব্যাপার প্রকৃতির ব্যাপার এগুলোকে একদম এক্স্যাক্ট করে বলা যায় না যে এই জায়গাতে এতটা হয়ে যাবে তো কিন্তু সম্ভাবনাগুলি মোটামুটি বুঝতে পারবেন এবং পরিবর্তন হলে তো আমরা জানিয়ে দিই তাই নজর রাখবেন প্রত্যেকটা আপডেটই দেখবেন দিনে দুটো করে দেওয়া হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু এখানে রবিবার থেকে বৃষ্টিপাত রয়েছে রবি মঙ্গল বৃষ্টিপাত রয়েছে এবং তারপরেও বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন বিহারের দিকেও বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে ঝাড়খন্ডে ভালোই বৃষ্টিপাত থাকবে উড়িষ্যার দিকেও ভালো বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকেও হবে তাপমাত্রা যেটা বলেছিলাম দু থেকে তিন ডিগ্রি কিন্তু ইতিমধ্যে দেখুন ফল করার কথা বলেছে চার দিনের মধ্যে তাপমাত্রা যে গরম চলছিল সেই গরম আর লাগবে না এখন এরকম ব্যাপার কিন্তু রোদ হয়তো কোনো কোনো সময় বেরোতে পারে এবারে সতর্কতা বলতে শুধুমাত্র গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে আমাদের বাংলাতে যেখানে আবহাওয়া দপ্তর কিন্তু রবিবারের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে যেখানে ঝড়ের কথা বলছে বুঝতে পারছেন তো ঝড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত সম্ভাবনা সতর্কতা থেকে বেশি রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে কিন্তু জোরে ঝড় বইতে পারে এমন সম্ভাবনা থাকতে পারে বলছে আবহাওয়া দপ্তর তবে সামান্য কিছু বদল হতেও পারে বা দমকা হাওয়া হতে পারে দমকা হাওয়া বাকি জেলাগুলি জন্য সতর্কতা দিয়েছে বিদ্যুৎ রয়েছে থেকে বেশি যেটা রয়েছে দেখো দেখুন এখানে সোমবার তো যদি বলি এখানেও কিন্তু ঝোড়ো হাওয়া সমেত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া সমেত বৃষ্টিপাত কিন্তু উনিশ তারিখে আবহাওয়া দপ্তর জোর দিয়ে দিয়েছে যেখানে আবারও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সমেত বিদ্যুৎ হতে পারে তবে এতে কালবৈশাখের মতো ব্যাপারও আবার হতে পারে এই সম্ভাবনা থাকবে একুশ তারিখেও কুড়ি তারিখেও সতর্কতা তবে একুশ তারিখে সতর্কতা দেয়নি এখানে বৃষ্টিপাতগুলো থাকবে কিন্তু হয়তো জোরালো ব্যাপারগুলো কমে যেতে পারে কিন্তু বৃষ্টিপাত থাকবে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত শিফট হবে এবারে যেটা হয়েছে বিহারের দিকেও রয়েছে সতর্কতা এখানে ঝাড়খণ্ডেও রয়েছে সতর্কতা যে ঝাড়খণ্ডেও কিন্তু দেখুন এখানে হেভি রেনের আচ্ছা উড়িষ্যা উড়িষ্যার দিকে হেভি রেনফল হবে ঝাড়খণ্ডেও বজপদেত হবে কোনো কোনো অংশে কিন্তু আমাদের এর থেকেও বেশি বেশি কোনো কোনো অংশে কমাপড়া করতে পারে মেন কথা হচ্ছে হচ্ছে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এই দুটো জায়গাতে সতর্কতা বেশি রয়েছে এই রয়েছে আপাতত আবহাওয়া আপডেটটা জানিয়ে দিলাম এবারে চলুন আমরা ওইন্ডি দেখে পুরো বিষয়টি আলোচনা করব পুরো বিষয়টিকে দেখুন তাহলে উপকৃত হবেন তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডি লাইভ স্ক্রিনে কেমন থাকবে আজ বৃষ্টিপাত সেটা আমরা দেখাবো তার আগে একবার দেখুন উনিশ তারিখ থেকে যে বৃষ্টিপাতটা থাকবে একুশ তারিখের মধ্যে সেখানে কিন্তু এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন ঠিক এই এলাকার মধ্যে বৃষ্টিপাত হবে এবং কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে দু এক জায়গাতে ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাতও হতে পারে দেখুন আমরা দেখাচ্ছি বজ্রবিদ্যুতে ফেলছে দেখুন সহ বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ ভালোই হতে পারে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু জেলাও থাকতে পারে এখানে কিন্তু এখনও পর্যন্ত বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া বাঁকুড়া কাজগুলো কিন্তু রয়েছে পাশাপাশি তো এই জায়গাতে দেখা যাচ্ছে ছত্তিশগড় বিদর্ভ এই কাছাকাছি সমস্ত এলাকা থাকবে আমাদের এইগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকতে পারে কোথাও কোথাও দেখি পরের দিকে ট্রেনে একবার দেখি এটা ভালো বজ্রবিদ্যুৎ থাকতে পারে মোটামুটি পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই এলাকার মধ্যে কিন্তু বজ্র বিদ্যুতে ভালো চান্স রয়েছে এবং তার মানে ঝড় বৃষ্টি হবে আচ্ছা এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা আবার আরও জোরালো পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা তার মানে এই জায়গাতে জোরালো বজ্র বিদ্যুৎ মানে এখানে কালবৈশাখীর মতো ব্যাপার থাকে এটা কিন্তু দেখুন চব্বিশ পরগনা থেকে এগিয়ে যাচ্ছে তার মানে দেখুন দুটো চব্বিশ পরগনাও রয়েছে হাওড়াও রয়েছে কলকাতাও রয়েছে হুগলি এখনও পর্যন্ত কিন্তু উনিশ তারিখে দুপুরবেলার পর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত জোরালো হতে পারে সতর্কতা বেশি উপকূলবর্তী জেলাগুলিতে যেখানে প্রচুর পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে হুগলি আরামবাগ সব কিন্তু রয়েছে শেয়ার করে দেবেন প্রত্যেক মানুষের কাছে যেন এটা পৌঁছে যায় যাতে যাতে তারাও কিন্তু সতর্ক থাকতে পারে উনিশ তারিখে কিন্তু এখনও পর্যন্ত খবর রয়েছে তাই অ্যালার্ট থাকা ভালো দেখুন যেটা আবারও বলছি যে দুপুর থেকে রাত এই সময়কালের মধ্যেই কিন্তু সব কিছু হতে পারে বিদ্যুতের পাশাপাশি আমরা একটু নিই ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া থাকবে কিনা দেখেনি ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে এই দিক থেকে যেহেতু আছে এগুলো এখানে হয়তো ধরা পড়ছে না কিন্তু পরবর্তীতে হয়তো পরিবর্তন হয়ে যাবে তাই বর্জ্যবিদ্যুত না আছে দেখুন যেটা বলছিলাম ঝোড়ো হাওয়া থাকতে পারে তো ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে এখানে মোটামুটি ভালোই রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে ষাটও হয়ে যেতে পারে এটার সঙ্গে বাস্তব হয়তো এই ছবির সঙ্গে মেলাতে পারবেন না কিন্তু বাস্তবে দেখুন যে হয়তো বেশি থাকতে পারে কারণ ঝড়ের গতিবেগ থাকতে পারে সুতরাং ঝড় কিন্তু হতে পারে বর্জ্যবিদ্যুৎ হতে পারে মেঘলা আকাশ ভালোই থাকবে পরিষ্কার দেখা যাচ্ছে উনিশ তারিখ টাইম আমরা এই জন্যই দেখাচ্ছি যে একটা ষোলো তারিখে হয়ে গেছে সেরকম একটা আবার হয়তো উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে দুটো দিনের মধ্যে যখন একটা দিনে কিন্তু হতে পারে এইভাবে কিন্তু উড়িষ্যাতেও রয়েছে এবং দেখুন মেঘ এরকমভাবে আসবে সুতরাং বাংলাদেশে ভালোই চান্স রয়েছে কিছু কিছু এই উপকূলবর্তী এলাকাগুলিতে এবং গঙ্গে পশ্চিমবঙ্গে তো রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অতটা চান্স না থাকলেও কিছু কিছু অংশে কিন্তু পৌঁছে যেতে পারে বাস্তবে মানে এই ছবির সঙ্গে বাস্তবে কিন্তু অনেকটা ফারাক হতে পারে সেটা আপনাদের বলে রাখলাম এবারে উনিশ তারিখে বৃষ্টিপাতটা দেখি কতটা ছড়াতে পারে তো বৃষ্টিপাতগুলোতে যেহেতু দুপুর পর থেকে এইভাবে হবে তো দেখুন বাংলাদেশের এই এলাকাগুলো রয়েছে যেখানে মেহ মেহেরপুর শৈলকোপা যশোর লহগড়া কাছাকাছি পর্যন্ত ঝিনাইধ করচাঁদপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর এগুলো শ্যামনগর এগুলো রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ রয়েছে নামটা আর বলছে না সব জায়গাতে একটুখানি এই এতটা পর্যন্ত বীরভূম মুর্শিদাবাদও থাকতে পারে এখানে ধরা পড়ছে না মানে তো এই নজরে হবে না কিন্তু এইগুলো তো ছড়িয়ে যেতে পারে কিন্তু এই এলাকাগুলিতে জোর থাকবে বুঝতে পারছেন তো উনিশ তারিখে এইটা দেখুন এইভাবে কিন্তু আলোধিত কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের মতো থাকতে পারে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে তাই মাঝারি ভারী পাশাপাশি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে জোরালো বৃষ্টিপাত অনেক সময় ধরে হতে পারে দেখুন এই যে এতটা পর্যন্ত রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু বেশ একটু সতর্ক থাকতে হবে এগুলোতে কম থাকলেও কিন্তু হতে পারে কিন্তু এইগুলোতে অনেকটা বেশি ভালো করে দেখে নিচ্ছেন আর উড়িষ্যাতে কিন্তু গোটা উড়িষ্যাতেই মোটামুটি এইগুলো তো থাকবে আর ছত্তিশগড়ের দিকেও থাকবে বুঝতে পেরেছেন তো বাকিটা এবারে কুড়ি তারিখে কি বৃষ্টিপাত হবে কুড়ি দেখুন রাত থেকে সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে ভোরের দিকে পর্যন্ত হয়ে আবার কমে যাবে কিন্তু আবার দেখা যাচ্ছে যে একটা কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টিপাত এবারে মালদা দিনাজপুর এইগুলোতেও থাকতে পারে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে কিন্তু এই দিকে রাজশাহী পর্যন্ত যেতে পারে সুতরাং উনিশ থেকে কুড়ি এই এলাকার মধ্যে কোথাও না কোথাও বৃষ্টিপাত আসতে পারে এবং কোথাও কোথার সঙ্গে বর্জ্য সহ এখানে কিন্তু ছড়াতে পারে ছড়ালে আরেকটু এলাকাতে বাড়বে এবারে কিন্তু আস্তে আস্তে এলাকাতে একটু বৃদ্ধি এখানে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু প্রবেশ থাকবে কুড়ি তারিখের পর একুশ তারিখেও দেখব যে বৃষ্টিপাত থাকবে আমরা দেখাচ্ছি বর্তমানটা কিন্তু এটাকে দুটো তিনটে দিন দেখে দিই মতো ব্যাপার থাকবে যাবে ফলে এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এরকম ভাবে ঝঞ্ঝা আর উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হবে সেটা কিন্তু কুড়ি তারিখে যে ঝঞ্ঝা প্রবেশ একটা নতুন ঝঞ্ঝা প্রবেশ হবে সেই ঝঞ্ঝাটাই আস্তে আস্তে এইখানে এগোনোর কথা জারি প্রভাবে ওই একুশ বাইশ তেইশ চব্বিশ বৃষ্টিপাত হয়তো উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে দেখুন আমরা দেখাচ্ছি এভাবেই তো দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই সমস্ত এলাকা সমেতে বৃষ্টিপাত একুশ তারিখের দিকেও থাকবে এইরকমভাবে আসতে পারে পুরুলিয়া এগুলোতে সব আসতে পারে সুতরাং একুশ তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবারে একুশ থেকে বাইশ এইখানে আবার উত্তর পূর্ব দিকে চলে যাচ্ছে বৃষ্টিপাতগুলো যার জন্য ত্রিপুরা চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল এবং সিং সিলেট এদিকেও বৃষ্টিপাত হতে পারে এবারে বাইশ থেকে তেইশ এগুলোতে কিন্তু দেখা যাবে যে ওই দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আসছে এই যে বাইশ তেইশ চব্বিশ দেখতেই পাচ্ছেন নিচের দিকে বৃষ্টিপাত নেই সব বৃষ্টিপাত উপর দিকে চলে যাচ্ছে দেখুন এই এখানে কিন্তু রয়েছে বুঝতে দেখতেই পাচ্ছেন তো এতটা কিন্তু আমাদের দেখিয়ে দিলাম এই যে বৃষ্টিপাতের পরিবেশ চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে কোথাও কোথাও মাঝারি ভারী এগুলো হয়ে গেল এবারে বর্তমানে দেখুন সতেরো তারিখ থেকে যে বৃষ্টিপাতটা থাকবে উনিশ তারিখের আগে পর্যন্ত সেটা একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে এখানে বললাম যে ছবির সঙ্গে পুরোটা মেলাতে পারবেন না যেহেতু আবহাওয়া ঠান্ডা রয়েছে তাই বিকেলের দিকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে বা মেঘলা মেঘলা থাকতে পারে বৃষ্টিপাতের জন্য কিন্তু আবাদ জোর দিয়েছে কিন্তু কোনো কোনো অংশে রোদ কীভাবে বেরোচ্ছে বা এখানে গরম কেমন হচ্ছে সেরকমভাবে তাপমাত্রা কমের দিকে বলেছে তাই জলীয়বাসপ কতটা যোগান থাকে তার উপরে রবিবারের বৃষ্টিপাতটা বাড়া কমাটা নির্ভর করবে এর পাশাপাশি আঠেরো তারিখে যদি সতেরো তারিখে কম হয় তাহলে আঠেরো তারিখ আবার একটু বাড়বে যেগুলো এইভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা হতে পারে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং তারপরে কিন্তু উনিশ তারিখ আবার বৃষ্টিপাতটা এখানে আবার জোরালোভাবে শুরু হতে পারে আপাতত এরকমই খবর রয়েছে জানিয়ে দিলাম তো উনিশ তারিখের পর বৃষ্টি এই সতেরো আঠেরো কিন্তু দেখুন এই যে আঠেরো সতেরো থেকে আঠেরো সুতরাং সোমবার পর্যন্তও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে সতেরো তারিখে ওই যে বজ্রকর মেঘ হচ্ছে দেখুন মূলত এইগুলোতে একটু বেশি চান্স থাকবে আর এগুলোতে একটু কমেতে কিন্তু হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এইভাবে ব্যাপারটা রয়েছে পরের আপডেটটা পরিবর্তন হলে জানিয়ে দেবো ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশনের লিঙ্ক দেখুন ধন্যবাদ